হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম এর আগে সংবিধান সংক্রান্ত একটি ক্লাস দিয়েছি যারা এই ভিডিওটি এখন দেখছেন তারা সংবিধানের প্রথম ক্লাসটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম ক্লাসটি আগে দেখুন তারপরে আজকের এই দ্বিতীয় পর্বটি দেখুন তাহলে আপনারা বেশি উপকৃত হবেন এখন বাংলাদেশের সংবিধানের যে ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের অধ্যায় বাংলাদেশের সংবিধানের এগারোটি অধ্যায় রয়েছে এইটা আমরা ইতিমধ্যেই জেনে গেছি প্রথম পর্বে আমরা সে সেগুলো নিয়ে কথা বলেছি তো যাই হোক বাংলাদেশ সংবিধানের যে এগারোটি অধ্যায় রয়েছে এই এগারোটি অধ্যায় কেমন করে মুখস্থ রাখা সম্ভব সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজেই এই অধ্যায়গুলো আজীবনের মতো করে মুখস্থ রাখা যায় সেটা নিয়ে সেটা আজকের ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ যদি পরীক্ষার হলে আসে সাপোজ ধরেন এভাবে যে বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ে কিসের কথা উল্লেখ রয়েছে কিংবা সপ্তম অধ্যায়ে কিসের কথা উল্লেখ রয়েছে কিংবা দশম অধ্যায়ে কিসের কথা উল্লেখ রয়েছে তাহলে তো আমাদেরকে অ্যান্সারটা দেওয়া লাগবে আর অ্যান্সারটা যদি দিতে হয় তাহলে অবশ্যই অধ্যায়গুলো আমাদের অবশ্যই মুখস্থ থাকা লাগবে তাহলেই তো আমরা অ্যান্সারটা দিতে পারবো এখন যারা যাদের এই অধ্যায়টি সংবিধানের এই অধ্যায়গুলো মুখস্থ রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি না যারা এই অধ্যায়গুলো মনে রাখতে পারেন না তালগোল পাকায় ফেলেন যে সপ্তম অধ্যায় কি রয়েছে কিংবা পঞ্চম অধ্যায় কি রয়েছে এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারেন না তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন যাই হোক আমরা সরাসরি আজকের ক্লাসে চলে যাই আমরা শুনে থাকি অনেক সময় দেখি বা শুনি যে নিরবতা নাকি সম্মতির লক্ষণ অনেক সময় নিরবতাকে সম্মতির লক্ষণ হিসাবে ধরে নেওয়া হয় কিন্তু আমি এইটা বলতে চাই সবসময় সবসময় যে নিরবতা সম্মতির লক্ষণ হবে এমনটাও কিন্তু না মাঝে মাঝে অনেক নিরবতা অনেক বিতর্কের সৃষ্টি করে এইটাও আমাদের মনে রাখতে হবে ঠিক তেমনই একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তেমন একটা গল্প না একজন ব্যক্তির কথা শেয়ার করতে যাচ্ছি তার মৌন নীরবতা কিভাবে বিতর্কের সৃষ্টি করেছিল এই গল্পটা যদি আমরা বা এই গল্পটা যদি আমরা লিখে ফেলতে পারি তাহলে বাংলাদেশের এগারোটি অধ্যায় আমরা মনে রাখতে পারব অতি সহজেই যেমন বাং প্রসাদ এই যে আমার হোয়াইট বোর্ডে লেখা আছে প্রসাদ রায়ের মৌন নিরবতা আর বিশেষ নিয়ম মন্ত্র বাংলাদেশ সংবিধানকে বিতর্কিত করল আপনারা যদি এই বাক্যটি মনে রাখতে পারেন তাহলে সংবিধানের যে এগারোটি অধ্যায় রয়েছে তা অতি সহজেই মুখস্থ রাখ অতি সহজেই মনে রাখতে পারবেন লাইনটা কি প্রসাদ রায়ের মৌন নিরবতা আর বিশেষ নিয়ম মন্ত্র বাংলাদেশের সংবিধানকে বিতর্কিত করলো এটা মনে রাখলে লাভ কি লাভটা হচ্ছে এই প্রসাদ দিয়ে আমরা প্রজাতন্ত্রের কথা প্রজা তন্ত্র এইটা মনে রাখতে পারবো প্রজাতন্ত্র যেটা বাংলাদেশ সংবিধানের এক নম্বর অধ্যায় রয়েছে রায় দিয়ে রাষ্ট্র পরিচালনার মূল নীতি রাষ্ট্র পরিচালনার পরিচালনার মূল নীতি এইটা বাংলাদেশের সংবিধানের দুই নম্বর অধ্যায়ে বর্ণিত রয়েছে এই যে মৌন দিয়ে মৌলিক অধিকারের কথা আমরা মনে রাখবো মৌলিক অধিকার মৌলিক অধিকার মৌলিক অধিকার এটা বাংলাদেশ সংবিধানের তিন নং তিন নম্বর অধ্যায়ে বর্ণিত আছে নিরবত্তা দিয়ে কী হবে দেখে নিব আমরা এবার নির্বাহী বিভাগ এটা রয়েছে চতুর্থ অধ্যায়ে আর দিয়ে আইন সভা আইন সভা এটা রয়েছে আমাদের সংবিধানের পঞ্চম অধ্যায়ে বিশেষ দিয়ে বিচার বিভাগ বিচার বিভাগ এটা আমাদের রয়েছে ছয় নম্বর অধ্যায়ে তাহলে আমরা যদি এইভাবে মনে রাখতে পারি তাহলে পরীক্ষা হলে যদি আসে বাংলাদেশের সংবিধানের কত নং অধ্যায়ে আমাদের বিচার বিভাগের কথা উল্লেখ রয়েছে তাহলে আমরা বলতে পারব ছয় নং অধ্যায়ে কীভাবে এই যে প্রতিটা এই যে শব্দ এক একটা অধ্যায়কে নির্দেশ করছে যেমন প্রসাদ দেব প্রজাতন্ত্র রায় দিয়ে রাষ্ট্র পরিচালনা মূলনীতি মৌন দিয়ে মৌলিক অধিকার সাপোজ পরীক্ষার হলে আসলো যে বাংলাদেশ সংবিধানের তৃতীয় অধ্যায়ে কিসের কথা বর্ণিত আছে বা কার কথা বর্ণিত আছে কিসের কথা বর্ণিত আছে তাহলে আমরা মনে রাখবো এই যে এক প্রসাদিত প্রতন্ত্র রায় দিয়ে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর মৌন দিয়ে মৌলিক অধিকার তাহলে সুন্দর করে আমরা বলতে পারবো তিন নম্বর অধ্যায়ে বা তিন নং অধ্যায়ে আমাদের মৌলিক অধিকারের কথা বর্ণিত আছে অনেক ইজি কিন্তু ব্যাপারটা এবার নিয়ম দিয়ে নির্বাচন কমিশন নির্বাচন আচ্ছা তাহলে এটা সাত নং অধ্যায় মন্ত্র দিয়ে মহা হিসাব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এটা রয়েছে আট নং অধ্যায়ে বাংলাদেশ দিয়ে বাংলাদেশের কর্ম বিভাগ বাংলাদেশের কর্ম বিভাগ এটা রয়েছে নয় নং অধ্যায়ে সংবিধান দিয়ে সংবিধান সংশোধনী সংবিধান সংশোধনী এটা দশ নং অধ্যায়ে বিতর্কিত দিয়ে বিবিদ এইটা আমার রয়েছে এগারো নম্বর অধ্যায়ে তাহলে এইভাবে আমরা সুন্দর করে এই ছন্দটা দ্বারা কিংবা এই বাক্যটা দ্বারা আমরা সংবিধানের এগারোটা অধ্যায় কিন্তু মনে রাখতে পারব আমি আরেকটু বলে দিই সেটা হচ্ছে প্রসাদ দিয়ে প্রজাতন্ত্র রায় দিয়ে রাষ্ট্র পরিচালনার মূলনীতি মৌন দিয়ে মৌলিক অধিকার নীরবতা দিয়ে নির্বাহী বিভাগ আর দিয়ে আইনসভা বিশেষ দিয়ে বিচার বিভাগ নিয়ম দিয়ে নির্বাচন কমিশন মন্ত্র দিয়ে মহিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশ দিয়ে বাংলাদেশের কর্মবিভাগ সংবিধান দিয়ে সংবিধান সংশোধনী বিতর্কিত দিয়ে বিভেদ তাহলে আমরা এটা মনে রাখলে এগারোটা অধ্যায় অতি সহজে মনে রাখতে পারবো সাপোজ পরীক্ষা হলে যদি আসে বাংলাদেশের কোন অধ্যায় বা বাংলাদেশের দশম অধ্যায়ে কিসের কথা বর্ণিত আছে তাহলে আমরা এই যে সিকোয়েন্সটা অনুযায়ী মনে রাখবো তাহলে বলতে পারবো যে সংবিধান সংশোধনের কথা উল্লেখ রয়েছে কিংবা পঞ্চম অধ্যায় কিসের কথা উল্লেখ রয়েছে তাহলে আমরা বলতে পারবো আইনসভার কথা এটা সুবিধা কি এটা তো এগারোটা অধ্যায় মনে রাখতে পারবেনই সঙ্গে সঙ্গে সিকোয়েন্সটা মনে রাখতে পারবেন প্রথমটা প্রথম অধ্যায় দ্বিতীয়টা দ্বিতীয় অধ্যায় তৃতীয়টা তৃতীয় অধ্যায় এইভাবে সুন্দর করে কিন্তু আমরা এগুলো মনে রাখতে পারি যাই হোক আজকের মতো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছে তবে একটা কথা যাদের এই ভিডিওগুলো বা ক্লাসগুলো ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম